ঝিনাইদহে জরাজীর্ণ সেতু ও রেল লাইন দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। নষ্ট হয়ে গেছে কাঠের স্লিপার, রেল লাইনে নেই পর্যাপ্ত পাথর। কর্তৃপক্ষ বলছে কোথাও কোনো রেল সেতু বা লাইনে সমস্যা থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন সাইকা সাম্মা। ঝিনাইদহে নড়বড়ে রেল সেতু, নষ্ট কাঠের স্লিপার, এমনকি পাথরবিহীন লাইনের ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। অনেক স্থানে রেল লাইনের পাতে করা হয়েছে ঝালাই, আবার কোথাও কোথাও খুলে গেছে নাট। নষ্ট স্লিপার আর রেল লাইনে পর্যাপ্ত পাথর না থাকায় হেলে দুলে চলে ট্রেন। আর রেল ক্রসিংয়ের বেশিরভাগ জায়গায় গেট ও গেটম্যান নেই। ঝিনাইদহ জেলায় রয়েছে 5টি রেল স্টেশন। বারোবাজার, মোবারকগঞ্জ, সুন্দরপুর, সাফদারপুর ও কোটচাঁদপুর স্টেশনের মাঝে 10টি ছোট বড় রেল সেতুর অধিকাংশই ঝুঁকিপূর্ণ। সেতুতে নড়াচড়া ঠেকাতে দেয়া হয়েছে বাঁশ ও টায়ার। ব্রিজে চটা এবং টায়ার দিয়ে যে ব্যবস্থা করা আছে এটি খুব ঝুঁকিপূর্ণ। গেটম্যান নেই, মানুষ ঝুঁকিপূর্ণভাবে এখান থেকে পারাবার হয়। তবে ব্রিজটা মেরামত না করলে যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। এখানে ব্রিজের অনেক জায়গায় রেলিং নাই, অনেক জায়গায় আপনার লাইন সুতো আছে, অনেক জায়গায় নাট বোল্ট নাই। তবে সহকারী স্টেশন মাস্টার জানালেন, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। রেলের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে, এটা রেলের ব্রিজ বা রোড বলেন, এটা দেখার জন্য যে ইঞ্জিনিয়ার সাহেব স্যারেরা আছেন ওনাদের বিষয় এটা। তবে আপনারা যেটা দেখলেন এটা আমরা হয়তো তাদেরকে জানাতে পারব। যে কোনো সময় বড় ধরনের রেল দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ শিগগিরই যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ঝিনাইদহের সচেতন মহলের। এসএটিভি নিউজ ডেস্ক।